হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনসার্স। আনসার্স, তোমাদের সকলকে স্বাগতম জানাই। দেখো তো, আমরা কিন্তু এই আধুনিক ভারতের ইতিহাসে আধুনিক ভারতের যে এমসিকিউগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, একজন দুজন অনেকেই বলেছো, তারপরে দেখলাম যে অনেকেই বলছো যে তোমরা যে সাউন্ড কম পাচ্ছ, সাউন্ড কম পাচ্ছ, তোমরা একটু বাড়িয়ে নাও সাউন্ডটা। তো দেখো, আমি চাচ্ছি যে তোমাদের যাতে বাইরের আমার আশেপাশে যেসব নলেজ রয়েছে সেগুলো যাতে কম আসে, চার জন্য চেষ্টা করি যাতে সাউন্ডটা একটু মানে করা, নয়েজ ক্যান্সেল করে চেষ্টা করি। তো দেখো, তারপরেও আমি চেষ্টা করছি আজকে একটু বেশি জোরে মানে বলার জন্য, যাতে তোমাদের শুনতে কোনো অসুবিধা না হয়। তো চলো শুরু করা যাক। তো আধুনিক ভারত থেকে আমরা এই সিরিজটা চলবে আজকে থেকে। তো 7 দিন মধ্যে মনে হয় শেষ হয়ে যাবে, প্রত্যেক দিন 25টা করে কোশ্চেন করবো। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথম কোশ্চেন রয়েছে, অস্পৃশ্যতা দূরীকরণকে ভারতের অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেছিল। অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণের মানে ক্ষেত্রে ভারতে অস্পৃশ্যতা দূর মানে ভারতে অস্পৃশ্যতা বিরোধী লীগ, এটা কে গঠন করেছিল? এটা ভারতে অস্পৃশ্যতা বিরোধী লীগ কে গঠন করেছে? এটা কিন্তু করেছে মহাত্মা গান্ধী করেছিল। ভারতে অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেছিলেন মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেন হচ্ছে, রেগুলেটিং আইন পাশ করেছিল মানে কে? রেগুলেটিং অ্যাক্ট কে বা রেগুলেটিং আইন কে পাশ করেছিল বা কোথায় পাশ করেছিল বলতে পারো? তো রেগুলেটিং অ্যাক্ট পাশ করেছিল কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট, রেগুলেটিং অ্যাক্ট। তো সালটা অবশ্যই বলবে, রেগুলেটিং অ্যাক্ট কত খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাক্ট। নেক্সট হচ্ছে, যার জন্য কিন্তু এর ফলে কিন্তু কী হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ তোমরা জানো অবশ্যই। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত সম্প্রদায়গুলির মধ্যে কারা ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিলেন, মানে এর মধ্যে কারা, ইলবার্ট যে বিল ছিল না, তো এই ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা কারা করেছিল, কোন সম্প্রদায় ইলবার্ট বিলের তীব্র সমালোচনা করেছিল? ইলবার্ট বিলের তীব্র সমালোচনা করেছে ইঙ্গ ভারতীয় সম্প্রদায়। তো আমি কিন্তু অ্যান্সার কেন বলেছি, অপশনগুলো কেন বলছি না, কারণ এর ফলে তোমাদের বারবার বলছি দুটো কাজ হয়ে যাবে। একটা হচ্ছে তোমাদের মক টেস্ট হয়ে যাবে, 2 নম্বর হচ্ছে তোমাদের শুধুমাত্র অ্যান্সারটা বললে কী হবে, তোমাদের মাথায় শুধুমাত্র এই কোশ্চেন আর অ্যান্সারটাই থাকবে, অন্য কোনো কিছু থাকবে না, এর ফলে ওয়ান লাইনার হয়ে যাবে। আর মক টেস্ট কী করে হবে, তুমি ভিডিওটা পজ করো, তারপরে হচ্ছে অপশনগুলো পড়ো, আমার অ্যান্সার দেওয়ার আগে আমার যখন কোশ্চেনটা বললাম তখন কোশ্চেনটা তুমি দেখে তারপরে সঙ্গে সঙ্গে পজ করে নাও, তারপরে অপশনগুলো তুমি নিজে পড়ে নাও, তারপরে তুমি একটা চেক করো কোনটা অপশনটা ঠিক হবে তোমার মনে হয়, তো সেটা মনে রেখে দাও। বাস তারপরে আমি যখন আবার প্লে করবে তখন দেখবে যে আমি কোনটা অ্যান্সার দিচ্ছি, এর ফলে তোমাদের মক টেস্টের মতো একটা হয়ে যাবে। তো অনলাইনে আর মক টেস্ট সবগুলোই হয়ে যাবে এই একটা ভিডিও এরকমভাবে যদি করা হয়। তো চলো নেক্সট কোশ্চেন দেখো, মন্টেগু জেমস ফোর্ট সংস্কারের সুপারিশ করা হয়েছিল, মন্টেগু জেমস ফোর্ট সংস্কারে সুপারিশ করা হয়েছিল বলো, মন্টেগু যে জেমস ফোর্ট যে সংস্কার সেটা সুপারিশ করেছিল কে, কি হবে অ্যান্সার? মন্টেগু জেমস ফোর্ট যে সংস্কারে সুপারিশ করা হয়েছিল কি, মন্টেগু জেমস ফোর্ট সংস্কারে সুপারিশ করা হয়েছিল যে ডাইআরসি, এই ডাইআরসি যে সেই সিস্টেমটা নিয়ে আসার জন্য এটা সুপারিশ করা হয়েছিল মন্টেগু জেমস ফোর্ট সংস্কারে। নেক্সট হচ্ছে, শের ই বাঙ্গাল এই উপাধিটা কার ছিল, শের ই বাঙ্গাল এই উপাধিটা কার, কী হবে? শের ই বাঙ্গাল এর উপাধিটা হচ্ছে কী হবে, ফজলুল হক, শের ই বাঙ্গাল বলা হয় ফজলুল হককে। নেক্সট হচ্ছে, আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি, এই কথাটা কে বলেছিল, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি এই কথাটা কে বলেছিলেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু কথাটা, আমি আপনাদের একটা মুসলমান প্রদেশ দিতেছি কে বলেছে, লর্ড কার্জন বলেছে, খুব গুরুত্বপূর্ণ, লর্ড কার্জন বলেছে এই কথাটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। নেক্সট হচ্ছে, ইংল্যান্ডস ডিউটি টু ইন্ডিয়া নামক গ্রন্থের লেখক কে, ইংল্যান্ডস ডিউটিস টু ইন্ডিয়া এই মানে যে গ্রন্থটা কে লিখেছে, এটা কিন্তু দাদাভাই নৌরোজি লিখেছে, দাদাভাই নৌরোজি, ড্রেন থিওরি তোমরা জানোই অবশ্যই। তো ইংল্যান্ড ডিউটিস টু ইন্ডিয়া এটা কিন্তু লিখেছে কে বইটা, দাদাভাই নৌরোজি। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করা ও দেশভাগ যে পরিকল্পনায় ছিল, ভারতে যে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করা ও দেশভাগ কোন পরিকল্পনায় ছিল, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা হচ্ছে মাউন্ট ব্যাটন প্ল্যান।
প্ল্যান, মাউন্টব্যাটেন প্ল্যানে কিন্তু রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর, ব্রিটিশরা ভারতীয়দের কাছে রাজনৈতিক ক্ষমতা দিয়ে দিচ্ছে এবং দেশ ভাগ করে দুটো দেশকে তারা রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করছে। পাকিস্তান ছিল এবং কী ছিল, ইন্ডিয়া। এই দুটো দেশকে কী করেছে, আর পাকিস্তানের মধ্যে দুটো জায়গা ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তো এইরকমভাবে পাকিস্তান অ্যাকচুয়ালি তার দুটো একসাথে ছিল, তো এখন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ রয়েছে। তো এই যে পাকিস্তানকে এবং ভারতকে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করে ব্রিটিশরা এবং দেশ দুটোকে ভাগ করে দেয়, এই পরিকল্পনা কোথায় ছিল, মাউন্টব্যাটেন প্ল্যানে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে, প্রথম বিশ্বযুদ্ধ অবসান ঘটে বা শেষ হয়, প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি হয় কোন চুক্তির দ্বারা বা কোন সন্ধির দ্বারা। এটা হচ্ছে ভার্সাই চুক্তি বা ভার্সাই সন্ধির দ্বারা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, খুব গুরুত্বপূর্ণ একটা, মানে ইম্পর্টেন্ট একটা বিষয়। নেক্সট হচ্ছে, ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে। তো ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল কত সালে আনা হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইলবার্ট যে বিলটা সেটা ইম্পেরিয়াল লেজিসলেটিভ যে কাউন্সিল সেখানে আনা হয়েছিল কততে, 1883 1883 আনা হয়েছিল ইলবার্ট বিল, কোথায়, ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে। নেক্সট হচ্ছে কোশ্চেন, কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি মানে প্রত্যাখ্যান করে বা ত্যাগ করে বা বর্জন করে, যেটি বলো না কেন, তো নাইট উপাধি কেন ফিরিয়ে দেয় এই রবীন্দ্রনাথ ঠাকুর, কেন ফিরিয়ে দেয় নাইট উপাধি, কি কারণে, সেটা হচ্ছে জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে, অর্থাৎ জালিয়ানবাগ যে হয়েছিল সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে এই নাইট উপাধি কিন্তু ত্যাগ করে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে, নাইট উপাধির মাধ্যমে যারা যারা নাইট উপাধি পায় তাদের সামনে কিন্তু একটা স্যার লেগে যায়, দেখো না তোমরা, যে স্যার অমুক, স্যার তমুক, তার মানে যারা যারা স্যার পেয়েছে তাদের কিন্তু, মানে স্যার উপাধি একটা পেয়েছে তাদের সামনে কিন্তু ওই মানে যে তার নামের সামনে কিন্তু একটা স্যার লেখা থাকে, ঠিক আছে। যাই হোক, তো মানে যদি ডিসকাশন করি তো অনেক দূর চলে যাবে, অনেক বড় হয়ে যায়, আর তোমরা বড় হলেই তোমরা দেখতে চাও না। যাই হোক, ব্রিটিশ আমলে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী কোনটি ছিল, ব্রিটিশ আমলে গ্রীষ্মকালীন রাজধানী কোনটা ছিল, ব্রিটিশ আমলে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু কাশ্মীর টাশ্মীর নয়, তো এখানে কিন্তু কাশ্মীরও নয় বা পূর্ব দিকের পশ্চিম দিকের এরকম কোনো কিছু নয়, ভারতের গ্রীষ্মকালীন রাজধানী বলেছে, একদম টোটাল ভারতের গ্রীষ্মকালীন রাজধানী কোনটা ছিল, এটা ছিল সিমলা। তোমরা সিমলায় যাও অবশ্যই, যাই হোক, তো ঠান্ডা রয়েছে। নেক্সট হচ্ছে, নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি, এর মধ্যে কোনটি সঠিকভাবে যুক্ত হয়নি, অর্থাৎ মানে এই চারটা অপশনের মধ্যে কোনটা অ্যাকচুয়ালি ম্যাচ ঠিক নয়, আর মানে সবগুলো ম্যাচ ঠিক আছে কিন্তু কোনটার ম্যাচ ঠিক না। যেমন বিশ্বভারতী, যে বিশ্বভারতীকে কার, বিশ্বভারতীর সঙ্গে কিন্তু রিলেটেড হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা কিন্তু ঠিক একদম। তারপরে রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দ, অবশ্যই এটা ঠিক। তারপরে হচ্ছে মারাঠা হিন্দু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মদন মোহন মালব্য, না এটা এটা কিন্তু ঠিক নয়। আর হচ্ছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্যার সৈয়দ আহমেদ আলিগড় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত, রামকৃষ্ণ মিশনের সঙ্গে স্বামী বিবেকানন্দ, আর হচ্ছে বিশ্বভারতীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে অ্যান্সার হবে এটা। এই মানে কোনটি সঠিক নয় বলেছে, তো সঠিক নয় হচ্ছে এটা। তো নেক্সট হচ্ছে, কোন বছর ব্রিটিশ ভারতে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকবার অনেক জায়গায় এসেছে। এটা হচ্ছে কোন মানে বছর আর কি, ব্রিটিশদের যে রাজধানী ছিল কলকাতা আর গ্রীষ্মকালীন রাজধানী ছিল কোথায়, সিমলা। তো এই যে রাজধানী ছিল কলকাতা, সেই রাজধানীকে কোথায় নিয়ে যায় চলে যায়, দিল্লিতে নিয়ে চলে যায়। এই যে নিয়ে চলে গেল, সেটা কোন বছর নিয়ে চলে গেল রাজধানীটা, মানে ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যের সময় ভারতের যে রাজধানী কলকাতা থেকে দিল্লি করা হয় কবে, 1911, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নের কোন আইনটি স্বাধীনতার নিম্নের কোন আইনটি স্বাধীনতার প্রথম যুদ্ধ অথবা সিপাহী বিদ্রোহের সময় পাশ করা হয়েছিল। তো নিম্নের কোন আইনটি স্বাধীনতার প্রথম যুদ্ধ অথবা সিপাহী বিদ্রোহের সময় পাশ করা হয়েছিল, কোন আইনটি,
মানে কোন আইনটি সিপাহী বিদ্রোহের যে স্বাধীনতার যে প্রথম যুদ্ধ যেটা কিনা সিপাহী বিদ্রোহ, সেটা সেই সময় কোন আইনটি পাশ করা হয়? সেটা হচ্ছে ভারতীয় পরিষদ আইন। ভারতীয় পরিষদ আইনটা কিন্তু সিপাহী বিদ্রোহের সময়কালে ঘটেছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? এর মধ্যে কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি, মানে কোনটার সঙ্গে একদম মিল নেই, তো খুব গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেওয়া যাক, এর মধ্যে অনেকগুলো কোশ্চেন অ্যান্সার তোমরা শিখে নিতে পারবে। তো বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ অবশ্যই, তারপর হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়, এটা কিন্তু মেবার পতন, এটাও ঠিক। তারপরে হচ্ছে নীলদর্পণ, দীনবন্ধু মিত্র, এটাও ঠিক। তো রবীন্দ্রনাথ ঠাকুর বর্তমান ভারত লেখেননি। তোমরা কমেন্ট করে জানাবে বর্তমান ভারত কে লিখেছে, আর যদি না মানে পারো তো সেটাও লিখবে, আমি কিন্তু বলে দেবো, ঠিক আছে কমেন্টে। তো এই হচ্ছে এই তিনটে কিন্তু সঠিক, তাহলে যুক্ত মানে কোনটা সঠিক নয় সেটা হচ্ছে অ্যান্সার হবে এটা, এটা সঠিক নয়, তাহলে অ্যান্সার এটা। আর এগুলো কিন্তু সঠিক, বঙ্কিমচন্দ্র, আনন্দমঠ, দ্বিজেন্দ্রলাল যে রায়, মেবার পতন, দীনবন্ধু মিত্র, নীলদর্পণ, তোমরা অবশ্যই জানো এগুলো সব। নেক্সট হচ্ছে, বর্তমানে কোন রাজ্যে বাঘা যতীন ব্রিটিশ নিরাপত্তা বাহিনীর কাছে সশস্ত্র সংগ্রামে নিহিত হয়েছিল? তো বর্তমানে কোন রাজ্যে বাঘা যতীন ব্রিটিশ, অর্থাৎ মানে বর্তমানে কোন রাজ্য রয়েছে যেখানে বাঘা যতীন ব্রিটিশ নিরাপত্তা বাহিনীর কাছে সশস্ত্র সংগ্রামে নিহত হয়েছিল? বর্তমানে কোন রাজ্যে আর কি, যেই রাজ্যে বাঘা যতীন কি হয় মানে ব্রিটিশ সশস্ত্র যে বাহিনী তার হাতে নিহত হয়, মানে ব্রিটিশ যারা রয়েছে তারা বাঘা যতীনকে মেরে ফেলে, কোন রাজ্যে, সেই কোন রাজ্যে বাঘা যতীনকে মেরে ফেলে ব্রিটিশ সময়কালে? এটা হচ্ছে উড়িষ্যা। নেক্সট হচ্ছে কোশ্চেন, নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়, মানে এর মধ্যে কোনটা সঠিক নয়, মানে ম্যাচিংয়ের মধ্যে কোনটা সঠিক না, তো কী হবে অ্যান্সার? তো প্রথমে রয়েছে রাজা রামমোহন রায়ের সঙ্গে ব্রাহ্ম সমাজ, একদম সঠিক এটা। তারপরে দয়ানন্দ সরস্বতীর সঙ্গে রয়েছে আর্য সমাজ, এটাও সঠিক। কেশবচন্দ্র সেনের সঙ্গে রয়েছে প্রার্থনা সমাজ, এটাও সঠিক। আর মদন মোহন মালব্যর সঙ্গে বৈদিক সমাজ, এটা ভুল, তো অ্যান্সার হবে এটা, সঠিক নয় বলেছে, তো সঠিক নয় হয়েছে এটা। আর এগুলো কিন্তু সঠিক, অ্যাকচুয়ালি সঠিক নয়, তাহলে কি মদন মোহন মালব্য সঙ্গে বৈদিক সমাজ আর সঠিক নয়, মানে সঠিকভাবে যুক্ত করা হয়নি কোনটা, মদন মোহন মালব্য বৈদিক সমাজ, তো অ্যান্সার হবে এটা। আর এই তিনটে কিন্তু সঠিক, তোমরা মনে রাখবে, যেরকম রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ, স্বামী দয়ানন্দ, সরি স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ, তারপরে কেশবচন্দ্র সেন প্রার্থনা সমাজ। নেক্সট কোশ্চেন হচ্ছে, সর্বপ্রথম নিম্নের কোন ঘটনাটি ঘটেছে, এর মধ্যে কোন ঘটনাটি সর্বপ্রথম ঘটেছে, তিন মানে চারটা ঘটনার মধ্যে কোনটা ঘটনাটা প্রথমে ঘটেছে? এটা হচ্ছে মরলে মিন্টো সংস্কার বা মরলে মিন্টো রিফর্মস, এটা কিন্তু প্রথম দিকে ঘটেছে, এই চারটার মধ্যে প্রথমে ঘটেছে। তো এগুলো কিন্তু 1919-এর নাগাদ ঘটেছে এই দুটো, আর মন্টেগু চেঞ্জ ফোর্ট সেটা কিন্তু পরে ঘটেছে 1919-এর নাগাদ, আর মরলে মিন্টো যেটা রয়েছে 1909 ঘটেছে, ঠিক আছে। তো এই রয়েছে। নেক্সট হচ্ছে, কোন বছর বাংলা প্রচণ্ড দুর্ভিক্ষের কবলে পড়েছিল, কোন বছর বাংলা খুবই দুর্ভিক্ষের কবলে পড়েছিল, বাংলা কোন বছর এটা, সেটা হচ্ছে 1943-44। তো কোথায় রয়েছে 1943-1944, 1943 থাকে, কোথাও 1944 থাকে, কারণ এই 2 বছরের মধ্যেই এই ঘটনাটা ঘটেছিল, দুর্ভিক্ষ তো একদিনে হয় না, তো 6 মাস 1 বছর প্রায় লেগেই যায় দুর্ভিক্ষ। তো যেরকম তোমরা করোনা ভাইরাস দেখো, তারপরে হচ্ছে আমফান বলো, যে কোনো দুর্ভিক্ষ বলো, সেটা একদিনের প্রকোপ থাকে না, অনেক দিনের প্রকোপ থাকে, তো দুর্ভিক্ষের আর সেই সেই যুগে আরও বেশি প্রকোপ ছিল। তো প্রচণ্ড দুর্ভিক্ষের কবলে পড়ে বাংলা কবে, 1943-44 পর্যন্ত। হ্যাঁ, নেক্সট কোশ্চেন হচ্ছে, ব্রিটিশ নিরাপত্তা বাহিনীর জমিয়ে রাখা অস্ত্রশস্ত্র কোন জায়গা থেকে সূর্য সেনের একটি বাহিনী কর্তৃক লুট হয়, অর্থাৎ সূর্য সেনের যে বাহিনী ছিল, হ্যাঁ, তো এরা কি করে, এই ব্রিটিশদের যে জমিয়ে রাখা যে অস্ত্রশস্ত্র সেগুলো লুট করে, তো লুট করে, লুট করা ঠিক নয়, সেগুলো মানে সেগুলো দিয়ে আমাদের উপরে অ্যাকচুয়ালি যত যা মানে যন্ত্রণা ভোগ করিয়েছে আমাদের, তো তো সেই সেই যুগের লোকেদের, সেই বন্দুকের নালের উপরেই সব কি বলবো রাজত্ব করেছে, তো সেইগুলো লুট করতে গিয়েছিল সূর্য সেন, এবং লুট করেছিল তার যে সূর্য সেনের বাহিনী, সেই ঘটনাটা কোথায় ঘটেছিল? তো কোশ্চেন হচ্ছে এটা।
সেই ঘটনাটা কোথায় ঘটে? সূর্য সেনের বাহিনী ব্রিটিশদের যে ওই অস্ত্রশস্ত্র লুট করেছিল সেটা কোথায় ঘটে? চট্টগ্রাম। চট্টগ্রামের অস্ত্র লুণ্ঠন মনে আছে? বর্তমানে রয়েছে কোথায়? বাংলাদেশে রয়েছে। চট্টগ্রামের অস্ত্র লুণ্ঠন খুব গুরুত্বপূর্ণ কিন্তু ঘটনাটা, আর সূর্য সেনের বাহিনী নিয়েছিল এটা। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন দ্বীপমালা সমূহকে আজাদ হিন্দ ফৌজের পরিচালক নেতাজি সুভাষ বোস শহীদ দ্বীপ নামকরণ করেছিল? আচ্ছা, মানে এই যে শহীদ দ্বীপ নামকরণ করেছিল, এবং মানে একটা দ্বীপকে নেতাজি কি করে ব্রিটিশদের থেকে ছিনিয়ে নেয় বা বলতে পারো যে স্বাধীন করে ভারতে, তো সেই দ্বীপটাকে কিন্তু পরবর্তীকালে নেতাজি সুভাষ চন্দ্র বসু তার নামকরণ করে শহীদ দ্বীপ। তো সেই দ্বীপটা কোন দ্বীপটা ছিল? এটা ছিল আন্দামান। আন্দামান দ্বীপটাই কিন্তু শহীদ দ্বীপ নামে পরিচিত। কে দিয়েছে নামটা? নেতাজি সুভাষ চন্দ্র বসু। বেশি করে মনে রাখবে এটা। নেক্সট কোশ্চেন হচ্ছে, বর্তমানের কোন রাজ্যে প্রফুল্ল চাকী এবং ক্ষুদিরাম বোস ব্রিটিশ অফিসারকে মানে যে হত্যার জন্য গাড়িতে বোমা নিক্ষেপ করেছিল, প্রফুল্ল চাকী এবং ক্ষুদিরাম বোস যে বোমা নিক্ষেপ করেছিল সেটা বর্তমানে কোন রাজ্যে রয়েছে বলো? বর্তমানে কিন্তু রয়েছে কোথায়? বিহারে। বর্তমানে কোন রাজ্যে রয়েছে যেখানে এই বোমাটা নিক্ষেপ করা হয়েছিল, কার দ্বারা, মানে একটা ব্রিটিশ অফিসারকে হত্যা করার জন্য প্রফুল্ল চাকী এবং ক্ষুদিরাম বসু সেই একটা গাড়ির উপরে কিন্তু বোমাটা ছুটেছিল, সেই যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা মানে যে ঘটেছিল সেই ঘটনাটা কোন রাজ্যে ঘটেছে বর্তমানে? বর্তমানে কিন্তু বিহারে রয়েছে সেই রাজ্যটা। নেক্সট কোশ্চেন হচ্ছে, তিলক স্বরাজ্য তহবিল কখন গঠিত হয়? তিলক স্বরাজ্য তহবিল কখন গঠিত হয়? তিলক স্বরাজ্য তহবিল গঠিত হয় অসহযোগ আন্দোলনের সময়। অসহযোগ আন্দোলনের সময় কিন্তু তিলক স্বরাজ্য তহবিল গঠিত হয় অসহযোগ আন্দোলনের সময়। নেক্সট কোশ্চেন হচ্ছে, কে সর্বপ্রথম বয়কটের আহ্বান জানায়? বয়কটের আহ্বান কে জানায় সর্বপ্রথম? সর্বপ্রথম বয়কটের যে আহ্বান সেটা কে করেছিল? বয়কটের আহ্বান করেছিল কৃষ্ণকুমার মিত্র। এই কৃষ্ণকুমার মিত্র কিন্তু সর্বপ্রথম, ঠিক আছে, এখানে কিন্তু এরকম নয় যে মানে বয়কট জানিয়েছিল, সর্বপ্রথম বলেছে। সর্বপ্রথম বয়কটের যে আহ্বান কে জানিয়েছিল? কৃষ্ণকুমার মিত্র। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা। তো এই ছিল আজকের 25টা কোশ্চেন, প্রত্যেক মানে দিন 25টা করে। এই দেখো, এই যে ইতিহাসের যে সিরিজটা চলছে, তো এখানে ইতিহাসের পুরো মানে টোটাল যে টপিক রয়েছে না, টোটাল টপিকের যত টপিক রয়েছে সেগুলোর ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন যেগুলো বারবার আসে, বা সেই ইম্পর্টেন্ট যেসব কোশ্চেন যেগুলো মানে ধরো দুই একটা কোশ্চেন রয়েছে আসতে পারে, আর বেশিরভাগ কোশ্চেনই রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, যেগুলো রিপিট হয় বা এরকম রয়েছে, তো সেগুলো কিন্তু কোশ্চেন আমরা চেষ্টা করি সেখানে এখানে নিয়ে আসতে তোমাদের জন্য। তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন অল মানে নোটিফিকেশনের জন্য অল প্রেস করে রেখো, যাতে তোমরা সব নোটিফিকেশন তাড়াতাড়ি দেখতে পারো। কারণ বেশি করে মানে দেখো, আমি তো মানে এই যে টোটাল আধুনিক ভারতের যে কোশ্চেন হবে প্রায় 200টার মতো কোশ্চেন হতে পারে, তো টোটাল কোশ্চেন একদিনে করিয়ে দিতে পারি, কিন্তু একদিনে যদি করিয়ে দিই তোমরা কেউ দেখবে না, মানে সেরকম মানে সাপোর্ট করেও না, সেরকম সাপোর্ট করতেও চাচ্ছে না কেউ, জানি না কেন, মানে কি প্রবলেম, একজন বলল যে হয়তো সাউন্ডের প্রবলেমের জন্য কেউ দেখে না। দেখো, সাউন্ডের প্রবলেমের জন্য আমি চেষ্টা করি যাতে তোমাদের মানে ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ বা পিছনে থেকে কোনো নয়েজ না আসে। হ্যাঁ, পিছনে অনেক ধরো কত কিছুই ঘটে, তো সেগুলো নয়েজ যদি পড়াশোনার সময় আসে তোমাদের ডিস্টার্ব ফিল হবে, তার জন্য আমি চেষ্টা করি যতটা মানে কম করা যায় অ্যাকচুয়ালি নয়েজটা, কম মনে হয় কি মানে যাতে তোমাদের উল্টো পাল্টা কোনো নয়েজ না আসে আর কি, সেটা চেষ্টা করি আমি আটকানোর। যাই হোক, তো তোমরা দেখো, সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কারণ তোমাদের তোমরা শেয়ার বলতেই নেই, কিছু লোক দেখে অবশ্যই, তাদের অবশ্যই ধন্যবাদ, আর তো জানি না কী করে ভগবান জানে। ঠিক আছে, ধন্যবাদ, বেশি কথা বলবো না।